রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন। মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই, এই জন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর। তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন, তার লাস্ট রাখা ছিল একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো, কেন তার জানাজার জামাত হয়নি, কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই? এর অনেক কারণ থাকতে পারে। মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিক উলামা কেরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বর্ণনার আলোকে। তার মধ্যে একটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব, তার যে বড়ত্ব, তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি। তিনি অসুস্থ হয়ে গেছেন যখন, দুজন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নববীতে আসছেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাঁধে ভর করে, পায়ে হাঁটার শক্তি নেই, তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন, ইমামতি করার শক্তি নেই, ইশারা দিয়েছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়াতে পারেন নাই যে নবীর সামনে কিভাবে ইমামতি করবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নরম মনের মানুষ, আপনার সামনে ইমামতি করতে পারবে না, আপনাকে এত শ্রদ্ধা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইমামতি করেছেন, তার জীবদ্দশায় কেউ ইমামতি করেনি তার সামনে, এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই। সাহাবা একরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছেন। আর অনেক কারণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্বের কারণে, যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে, ইমামতি করবে কেউ, এই সাহস কারোর হয় নাই তার বড়ত্বের কারণে, এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে। কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জামাত হয় নাই। অনেকে বলে ওনার জানাজা হয় নাই, এটা ভুল, জানাজা হয়েছে, কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল। কথা কি বুঝাইতে পারছি? হাদিস নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর 200 বছর 250 বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে, তারা হাদিস মানে না, তারা কি মানে? কোরআন মানে। কারণ কোরআন মানলে বর্ণনামি করাটা সহজ হয়, শুধু কোরআন মানলে, হাদিস অস্বীকার করে শুধু কোরআন মানলে বর্ণনামি করা কি হয়? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, কিভাবে পড়ো আল্লাহ আর বলে নাই, তাহলে এবার ঘুরে ফেরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে, ঠিক না? ঠিক। কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোনো সুযোগ, পরিষ্কার সবকিছু। শুধু কোরআন যদি মানলে যথেষ্ট হতো তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইতেন না, আল্লাহ কিতাবও পাঠাইছেন, রিজালও পাঠাইছেন, দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে না, কোনোদিনই সম্ভব না। কিভাবে নামাজ পড়বেন? নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই, অবশ্যই রাসূলের অনুসরণ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন? লিতুবাইনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে সেটা তুমি মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো। এই জন্য নবীজির কাজ হলো সেটা, সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। এরপর প্রশ্ন হলো, মিলাদুন্নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন্নবী আছে আর বাকি সব বেদাত, আবার সিরাতুন্নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত, এখানে কোন পথ সঠিক, আমি কোনটা মানবো, আমি জেনারেল লাইনে শিক্ষিত? ভাই, আমি এই সম্পর্কে বলি, আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও লেখাইতে পারেন না, আপনি তো সোজা সরল মানুষ যে হুজুরের একজন আপনারা হাইকোর্ট দেখায় আরেকজন সুপ্রিম কোর্ট দেখায়, আপনি কোন দিকে যাবেন কোন পাচ্ছেন না, আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি কোরআনের সম্পর্কে আপনার ধারণা নাই, হুজুররা আপনারা একজন একদিক বলে, এই জন্য আপনি এখন দিশে হারা, আপনি বিরক্ত, আপনার মেজাজ গরম, হুজুররা এত রকম কথা বলে কেন? বাহ, এটা আল্লাহরে যা বলিয়েন কিয়ামতের দিন, আল্লাহ আমার কি দোষ, এই মৌলবীর একটা একটা একদিকে টানছে, আমি কোন দিক যাব? মায়ের একটাও নিচে হবে না, আল্লাহ বলবে দুনিয়ার সব ঠিকই বুঝছ, শুধু ইসলামটার বেলা আপনি হুজুরদের দোষ দিয়া বলছে, হ্যাঁ হুজুররা একটা বলে আমি কোনটা করব? ভাইরা আমার, এক এক হুজুর এক একটা বলবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ফাইন নহ মাইয়া আইশ মিনকুম বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবা তোমরা, তোমরা দেখবা নানান মত, এক এক হুজুর এক একটা বলে, এরকম অনেক কিছু দেখবা তোমরা। ওই সময় আমরা কি করব? নবীজি বলে গেছেন না জাননি, তিনি বলে গেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা দেখবা আমি কি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, কোন হুজুর কি বলে, দেখো হুজুর কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দেয় কিনা, সম্ভব হলে মিলাও, বাংলা অনুবাদ হয়ে গেছে সব,
এরপরে তুমি সেটার মধ্যে আমল করো, যদি আল্লাহ না করো ভুলও হয় তোমার তাও আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু হুজুরের দোষ দিয়ে পার পাওয়া না। আমি প্রায় সময় বলার চেষ্টা করি ভাই একটা এক্সাম্পল দিয়া, আচ্ছা এই যে আপনারা তেল খান সয়াবিন তেল, বিভিন্ন ব্র্যান্ডের তেল আছে না, তীর আছে, রূপচন্দা আছে, বসুন্ধরা আছে, ফ্রেশ আছে, হ্যাঁ পুষ্টি আছে, আর অনেকগুলো আছে না, কোনটা খাঁটি বলে, কোনটা বেশি খাঁটি, এটার কোনো উত্তর দেওয়া যাবে? কারণ সব কোম্পানির বোতলের গায়ে লেখা আছে 100 ভাগ খাঁটি। আজ পর্যন্ত কোনো কোম্পানি পাইছেন যে বলে ভাই আমি 2 নম্বরই কথা বলি না, আমার 99 ভাগ খাঁটি, 1% ভেজাল আছে, এরকম বলে কেউ? বলার সময় তো চান্দু বলে কি 100 ভাগ খাঁটি, আপনি তখনও রাগ করে বলছেন যে এ বেলায় একটা খাঁটি, এর বলে একটা খাঁটি, এ বলে একটা খাঁটি, এতজন এত কথা বলে তো তেলই খাবো না। সেনা পাবলিক এখানে তো এটা বলেন না, একদিন এটা কিনা খান, আরেকদিন ওইটা কিনা খান, দেখেন পেটে বুটবাট করে কিনা, ফুটফাট করে কিনা, শরীরের সাথে আপনার ম্যাচ করে গেছে, টাকাও মিলে গেছে, কোনোটা ভালো মনে হয়েছে আপনি সেটাই খান, ঠিক না ভাই? ঠিক, বিবেক খরচ করেন, বুদ্ধি খরচ করেন, বুঝার চেষ্টা করেন, দুনিয়াটা তো ভালোই বুঝেন মাশাআল্লাহ। শুধু আখেরাতের বেলা আসলে, ইসলামের বেলা আসলে শুধু হুজুরদের গায়ে সব দোষ দিয়ে আপনি ফেরেশতা হয়ে যান, আমরা কোন দিক যাবো? বাহ, আল্লাহ আপনাকে আকল বিবেক দিছে না দেয় নাই? সাত সমুদ্র তেরো নদী পার হইয়া নামটাও লিখতে পারে না, 1, 2, 3ও চিনে না, এই লোক সৌদি আরব চলে গেছে, আছে না নাই? পয়সার জন্য তো অনেক কিছু করতে পারেন, ইসলাম বোঝার জন্য কয় হুজুরের কাছে গেছেন, কয়টা কিতাব খুলছেন, কয়টা কোরআন খুলছেন, হুজুরের কাছ থেকে দলিল খুঁজছেন, ভালো করে 10 হুজুরের কথা শুনে কোনটা সঠিক মনে হয়, কোনটা নবীজির সাথে মিলে, কোনাদের সাথে মিলে, এটা একটু যাচাই করার চেষ্টা করি, একটু চেক করার চেষ্টা করি, ক্রস চেক করার চেষ্টা করি, কয় জায়গায় গেছেন আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে করা যাবে? 50 টাকার একটা লাউ, এটা কেনার জন্য টিপতে 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 লাউর এমন 12টা বাজান বাজাইছেন যে লাউ বেচারা বেচতে বসছে সে বলে ভাই কিনলে কিনেন না কিনলে নাই, খবরদার নখ দিবেন না, ঠিক না ভাই? ঠিক, যে 50 টাকার লাউটা কিনবো এটা যেন ভেজাল না হয় এই জন্য আমি টিপা দেখি, তাই না? আলু পটল কিনেন এত চেক করেন, আমাদের কাছে ইসলামটা দাম আলু পটল আর লাউ চাইতে কম হয়ে গেছে, যে যাচাই করার দরকার, যাচাই বাছাই করার দরকার নাই, চেক করার দরকার নাই, চেক করার জন্য কষ্ট করতে রাজি না, লাউর পিছনে যত কষ্ট করি, যত টিপ দেই, হুজুরদেরকে এত টিপি টিপি দেখি না, হুজুরটা ঠিক না ওরটা ঠিক, ঠিক না ভাই? ঠিক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।